আজ আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা নির্মিত মদিনা মসজিদে। নবাবের স্মৃতিবিজড়িত স্থাপনাটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, তাই এটা নিয়ে আমার অন্যরকম এক আবেগ কাজ করে। আমি মনে করি এই ভিডিও দেখার পর আপনাদেরও তেমন অনুভূতি হবে। নবাব সিরাজউদ্দৌলা এক বছর দুই মাস চোদ্দ দিনের শাসনামলে খুব বেশি স্থাপনা তৈরি করে যেতে পারেননি, কারণ তাকে এই সময়টায় প্রাসাদ ষড়যন্ত্রের মোকাবিলা করতে হয়েছে। তাতে যোগ দিয়েছিলেন বহিঃশত্রুরাও। শেষ পর্যন্ত সেই ষড়যন্ত্রের কাছে তাকে পরাজিত ও নিহত হতে হয়। পর্দায় যে স্থাপনাটি দেখছেন, এটি হাজারদুয়ারি প্রাসাদ। এর প্রাঙ্গণে অবস্থিত সিরাজের সেই মদিনা মসজিদ। বুঝতে কষ্ট হয় না যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ এমন নামকরণ। এই মসজিদ নির্মাণের পেছনে বেশ কয়েকটি কাহিনী প্রচলিত আছে। মসজিদটির ভিত্তি স্থাপনের জন্য মাটি আনা হয়েছিল মদিনা শরীফ থেকে। এর পেছনে একটি উদ্দেশ্য ছিল, যারা আর্থিক অসঙ্গতি কিংবা শারীরিক অসুস্থতার কারণে মদিনা যেতে পারবেন না, তারা যেন এখানে এসে আত্মার প্রশান্তি লাভ করতে পারেন। আবার আরেকটি মতানুসারে মাটি আনা হয়েছিল কারবালা থেকে। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন, এটি আসলে কোনো মসজিদ নয়, মূলত কারবালায় সপরিবারে শহীদ হওয়া হযরত ইমাম হুসাইনের পবিত্র সমাধির একটি প্রতীকী উপস্থাপন। শিয়া মুসলিমরা সাধারণত এ ধরনের স্থাপনা নির্মাণ করে থাকেন। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে কি সিরাজউদ্দৌলা শিয়া মতাদর্শের ছিলেন? কারণ আমরা জানি তিনি সুন্নি মুসলিম। এই মসজিদটি পাশেই অবস্থিত নিজামত ইমামবাড়ার একটি অংশ। এটি ভারতবর্ষের সবচেয়ে বড় ইমামবাড়া। এ ধরনের ধর্মীয় স্থাপনা শিয়াদের দ্বারা নির্মিত হয়ে থাকে, সেই সঙ্গে তাদের সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচিত। সুন্নি সম্প্রদায়ের মধ্যে এমন কোনো স্থাপনা তৈরির নজির নেই। ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এসব ইমামবাড়া দেশটিতে বসবাসরত শিয়া সম্প্রদায়ের ধর্মীয় প্রধান কেন্দ্র। ইমামবাড়া থেকে মহরমের তাজিয়া বের করা হয়। অতএব একথা স্বীকার না করার কোনো উপায় নেই যে ইমামবাড়ার নির্মাতারা প্রত্যেকে শিয়া মতাদর্শে বিশ্বাসী এবং এ আদর্শের পৃষ্ঠপোষক ছিলেন। ইতিহাস থেকে জানা যায়, মুর্শিদাবাদের নিজামত ইমামবাড়া এবং এর অভ্যন্তরে অবস্থিত মদিনা মসজিদের নির্মাতা বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা নির্মিত ইমামবাড়া ও মদিনা মসজিদ ছিল কাঠের তৈরি। তিনি নিজ হাতে এ দুটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজে প্রত্যক্ষ তদারক করেছিলেন। তার নির্মিত ইমামবাড়া পুরনো ইমামবাড়া নামে পরিচিত। এটি দুইবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল, প্রথমে 1842 সালে, পরে 1846 সালে। ফলে এটি সংস্কারের অনুপযোগী হয়ে পড়ে, কিন্তু মদিনা মসজিদটি অক্ষত থেকে যায়। নবাব নাজিম মনসুর আলী খান 1847 সালে বর্তমান ইমামবাড়াটি নির্মাণ করেন। তিনি নতুন একটি মদিনা মসজিদও নির্মাণ করেন। এসব স্থাপত্য কীর্তি নবাব সিরাজউদ্দৌলার শিয়া পরিচয়ের প্রমাণ বহন করে। তার উত্তরাধিকার ও পারিবারিক সূত্র এই পরিচয়কে আরও শক্তিশালী করে। নবাবের পিতা জয়নউদ্দিন মোহাম্মদ খান ওরফে মির্জা মোহাম্মদ হাশিম মিয়া শিয়া মতাদর্শের অনুসারী ছিলেন। মা আমিনা বেগমও শিয়া ছিলেন। তার চাচা নওয়াজিস মোহাম্মদ খান শিয়া মতাবলম্বী ছিলেন। মুর্শিদাবাদের শিয়া মতাদর্শের নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গেও তিনি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন। সর্বোপরি যার কাছ থেকে সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার মসনদের উত্তরাধিকার পেয়েছিলেন, সেই নবাব আলীবর্দী খাঁ একজন একনিষ্ঠ শিয়া ছিলেন। আলীবর্দী শব্দের অর্থ আলীর ফুল। এমন নামই ইঙ্গিত দেয় যে বংশগতভাবে নবাব আলীবর্দী খাঁ আহলে বায়াত তথা বারো ইমামের অনুসারী ছিলেন। নবাব সিরাজউদ্দৌলা শিয়া হলেও তিনি সুন্নিসহ সব সম্প্রদায়ের কাছেই গ্রহণযোগ্য ছিলেন। এ কারণে তার শিয়া পরিচয় নিয়ে খুব একটা হইচই হয়নি, এমনকি এ কারণে তার শাসনও কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়নি। অবশ্য একথা বাংলার সব নবাবের ক্ষেত্রেই সত্য।
মদিনা মসজিদ নামে পরিচিত এই ধর্মীয় স্থাপনাটি মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত। এর উপরে একটি গম্বুজ রয়েছে, সেটিকে ঘিরে আছে চারটি মিনার, খিলান এবং এর উপরের অংশ নকশাঙ্কিত। এটি সবসময় বন্ধ থাকে। মতাদর্শ যাই হোক, এই ধর্মীয় স্থাপনাটি ইতিহাসের একটি অংশ। সেই ইতিহাস ছুঁয়ে দেখতে পেরে আমি সত্যি উচ্ছ্বসিত।